সমস্ত রকমের গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করব। কিভাবে সমস্ত রকমের গুনাহ থেকে গুটিয়ে রাখতে পারবো নিজেকে, আর কিভাবে লাইলাতুল কদর, কিভাবে লাইলাতুল কদর আমার নসিবে আসবে, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফর্মুলা দিয়ে গেছেন। আমাদেরকে একটা ছোট্ট একটা শর্ট 10 দিনের একটা কোর্সের কথা বলেছেন, 10 দিনের একটা কোর্স, যেই কোর্সের নাম হলো আল ইতিকাফ। যে কোর্সের নাম কি? আল ইতিকাফ। ইতিকাফ, ইতিকাফ মানে কি? ইতিকাফ মানে হলো হুয়া লুজুমুন নাফসি বিল মাসজিদি বিনিয়াতিন মাকসুসাতিন লিওয়জহিল্লাহি তাআলা, নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ করে রাখা, মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে থাকা, বিনিয়াতিন মাকসুসা নিয়ত করে, ইতিকাফের নিয়ত করে, এবং ইতিকাফটা লিওয়জহিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য যেন হয়, এটার নাম হলো ইতিকাফ। মসজিদে অবস্থান করব নিয়তের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ইতিকাফ এটা অনেক গুরুত্বপূর্ণ আমল, অনেক ফজিলতপূর্ণ আমল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রমজানে ইতিকাফ ছাড়তেন না। আল্লাহ রাসূলের একেবারে নিয়মিত নিয়মিত একটা আমল হলো তিনি ইতিকাফ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, ইতিকাফ করতেন। তবে যেই বছর মক্কা বিজয় হয়েছে, যেই রমজানে মক্কা বিজয় হলো, ওই রমজানে জিহাদের কাজে ব্যস্ত থাকার কারণে, লিপ্ত থাকার কারণে ওই রমজানে ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু পারেন নাই বিধায় পরের বছর তার ইন্তেকালের আগের বছর তিনি 10 দিনের জায়গায় 20 দিন ইতিকাফ করেছেন, 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ অনেক ফজিলতপূর্ণ। ইতিকাফের কথা কোরআনে আছে 2 জায়গায়। কোরআনে আল্লাহ বলতেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এই সূরা বাকারায় এই 187 নম্বর আয়াতে ইতিকাফের আলোচনা আসছে। সূরা বাকারার শুরুর দিকেও আসছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, আমি ইসমাঈল থেকে ইব্রাহিম থেকে প্রতিশ্রুতি নিলাম, ওয়াদা নিলাম, অঙ্গীকার নিলাম, আন তাহহিরা যে তোমরা এই কাবা, তোমরা এই বাইতুল্লাহ পুরোটা পাক সাফ পবিত্র রাখবে, পরিচ্ছন্ন রাখবে, লিত্বাইফিন যারা তওয়াফ করবে তাদের জন্য পাক সাফ পবিত্র রাখবে, সুন্দর ব্যবস্থাপনা রাখবে। দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়াল আকিফিন যারা ইতিকাফ করে তাদের জন্য রাখবে, ওয়া রুকআইস সুজুদ যারা রুকু করে, যারা সেজদা করে। রুকু সেজদা আর তওয়াফের মাঝখানে ইতিকাফের আলোচনা ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আনলেন, বোঝা যায় যে ইতিকাফের মহত্ব, ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। কেন বেশি, কিভাবে বেশি, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ইতিকাফের ব্যাপারে, আল মুতাকিফু ইয়াতাকিফু আনিল যুনুব ওয়া ইউজজি লাহুল হাসানাত কাআমিলিল হাসানাত। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইতিকাফে যে বসলো ইয়াতাকিফু আনিল যুনুব, সে গুনাহ থেকে মুক্ত হয়ে বসলো, কারণ সে মসজিদের পরিবেশের মধ্যে আছে, এখন বাহিরের পরিবেশে নাই, এখন সে সমস্ত রকমের গুনাহ হওয়ার যে সোর্স, এই সোর্সগুলো বন্ধ হয়ে গেছে, এখন সে গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারছে, শুধু গুনাহ থেকে গুটায় রাখতে পারছে এমনটি না, বরং আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুজজি লাহুল হাসানাত, বরং তাকে নেক আমল দেওয়া হবে, তাকে সওয়াব দেওয়া হবে। কেমন সওয়াব? কাআমিলিল হাসানাতি কুল্লিহা, ওই ব্যক্তি বাহিরে থাকলে যেই নেক আমলগুলো করতে পারত, বাহিরে থাকলে একজন মানুষকে সালাম দিত, নেক আমল হইতো, পথ থেকে কাঁটা সরাই দিত, নেক আমল হইতো, একজন প্রতিবেশীর খবর নিত, নেক আমল হইতো, অন্যের অধিকারের কথা খেয়াল রাখতো, নেক আমল হইতো, প্রতিবেশীর অসুস্থ রোগীর সেবা করতো, নেক আমল হইতো। তা আল্লাহ রাসূল বলেন যে ওই সমস্ত নেক আমল করা তার জন্য এখন সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন সে মসজিদে অবস্থানের কারণে বাহিরে থাকলে যে সমস্ত নেক আমল করার সুযোগ ছিল, সমস্ত নেক আমল এই ব্যক্তি মসজিদে না করে ওই সওয়াবগুলো আল্লাহ দিয়ে দিবেন তাকে, ওই সওয়াবগুলো সে পেয়ে যাবে ইতিকাফকারী। এবং আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন যে মাইয়াতাকিফ
في شهر رمضان যে ব্যক্তি রমজানে ইতিকাফ করবে, কান লাহু হজ্জাইনি ওয়া উমরাতাইন, সেই ব্যক্তি দুইটা কবুল হজ দুইটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এর চেয়েও বেশি আল্লাহ বাড়াই দিতে পারেন, কারণ ইতিকাফ হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সান্নিধ্য লাভের জন্যে, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্যে, একটা নির্জন সময় কাটা কোনো কোলাহল থেকে, দুনিয়াবি ঝামেলা থেকে, ব্যস্ততা থেকে, পেরেশানি থেকে নিজেকে গুটিয়ে রেখে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে সম্পর্ক করা, তার সাথে সান্নিধ্য লাভের জন্যে, নৈকট্য লাভের জন্যে, তার সাথে সম্পর্ক তৈরি করার জন্যে হলো ইতিকাফ। ইতিকাফকারী বান্দা সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত দূরে রাখবেন। হাদিসের মধ্যে আসছে, মানে ইতিকাফা ইয়াউমান লিওয়জহিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করলো সন্তুষ্টির জন্য, সেই ইতিকাফটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে, কোনো দুনিয়াবি স্বার্থের জন্য না। এখন তো অনেক জায়গায় এমন আছে যে ইতিকাফ বসানোর কোনো লোক নাই, 2000 টাকা দিয়া, 3000 টাকা দিয়ে, দিনের হাজিরা দিয়ে, দিন মজুর, রিক্সা চালায়, কুলি, তাকে বসানো হচ্ছে। ওই ব্যক্তিও চিন্তা করতেছে যে আমার রিক্সা চালানোর কষ্ট করতে হবে না, ঠেলা গাড়ি চালানোর কষ্ট করতে হবে না, দিনে 300 টাকা হাজিরা মসজিদে বসে বসে পেয়ে যাচ্ছি, ব্যাস ইতিকাফ করলো। এই ব্যক্তির ইতিকাফ কি হবে? ইতিকাফ তো হইতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা, তার মাঝে আর জাহান্নামের মাঝে তিনটা পরিখা খনন করে তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নাম থেকে বহুত দূরে রাখেন। এই জন্য রমজানের শেষ দশক চলে আসছে, এই সোমবার থেকে ইতিকাফ যারা করবেন সোমবারে চলে আসতে হবে। এই বড় ফজিলতের ইতিকাফ, এত গুরুত্বপূর্ণ একটা আমল। আর সর্বশেষ যেটা কথা সেটা হলো ইতিকাফকারী, আল্লাহ রাসূল বলেছেন তার থেকে কখনোই লাইলাতুল কদর ছুটবে না, ছুটবে না, ছুটবে না, লাইলাতুল কদর সে পাবে। এই জন্যে আল্লাহ রাসূল আলী ওয়াসাল্লাম গোটা মদিনার রাষ্ট্র পরিচালক ছিলেন, চিফ জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন, প্রধান সেনাপ্রধান ছিলেন, এবং তার জীবদ্দশায় নয় জন বিবি উনার অধীনে ছিল, নয়টা পরিবারের তিনি ছিলেন পরিচালক, রাষ্ট্র পরিচালক, প্রধান বিচারপতি, প্রধান সেনাপ্রধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে ইতিকাফ করলেন। আর আমাদের কাছে কষ্ট হয় যে আমরা সারা জীবনে একবার ইতিকাফ করার সুযোগ পাই না, অনেকে সারা জীবনে একবার ইতিকাফ করার সুযোগ পাইলাম না। আল্লাহ রাসূল অথচ নিয়মিত প্রত্যেক রোজায় ইতিকাফ করতেন, একবার মক্কা বিজয়ের কারণে ছুটে গেছে, পরের বছর 20 দিন করছেন। ইতিকাফের জন্য রাজি আছি তো? ইনশাল্লাহ রাজি আছি। যারা এই বছর কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা নিয়ত করি যারা এই বছর করতে পারবো না, আগামী বছর আল্লাহ জানে আগামী বছর হায়াত পাই কিনা, এই রমজানটা আমার নসিব হয় কিনা, এই জন্যে নিয়ত করে ফেলি যে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে নিজেকে ইতিকাফ আমরা করব, লাইলাতুল কদর যেন আমাদের নসিব হয়। রাজি আছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ।